দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ডিএলএড কোর্স করতে চাইছো তোমরা আমাকে অনেক কোশ্চেন করছো প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যেগুলো মনে হচ্ছে সেরকম অনেক অনেক কোশ্চেন তোমরা আমাকে করছো তো সবাইকে আমি রিপ্লাই দিতে পারছি না তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে ডিএলএড সম্পর্কিত সমস্ত বিষয়টাকে আমরা চার থেকে পাঁচটি ভিডিওতে ভাগ করে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা অন্তত এই চার পাঁচটা ভিডিও ঠিকঠাক করে দেখে নাও তাহলে তোমাদের মধ্যে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে যে কোনো ভিডিও আমাদের দেখো তার ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে একটার পর একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে টপিক বলা রয়েছে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো মাত্র কুড়ি মিনিট যদি তোমরা সময় দাও তাহলে ডিএলএড সম্পর্কিত সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আজকের আমরা একটি নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে আমরা যদি তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তি হই তাহলে কি আমরা আপকামিং প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবো যে টেট পরীক্ষাটা দু হাজার তেইশের শেষের দিকে হতে পারে তো প্রথমেই বলি যে আমরা যখন ডিএলএড কোর্স করেছিলাম তখন অনেক কিছু জেনেছিলাম অনেক কিছু জানিনি অনেক সময় মনে হয়েছে ডিএলএড কোর্সটা করে ঠিক হয়নি অনেক সময় মনে হয়েছে না ঠিক করেছি সেই জন্য তোমরা যাতে কোনোরকম দ্বিধা না নিয়ে ভর্তি হতে পারো বা তোমাদের ডিসিশানটা যাতে ঠিকঠাক নিতে পারো যে ভর্তি হব কি হব না সেই জন্য সম্পূর্ণ বিষয়টাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের কোনো কনফিউশনের জায়গা না থাকে তো আজকের যে মূল কোশ্চেনের বিষয়ের উত্তর আলোচনা করার আগে তোমাদেরকে বলি যে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছিলেন যে বছরে উনি একটা করে টেট পরীক্ষা নেবেন আর দুবার করে নিয়োগ করাবেন উনি একটা টেট পরীক্ষা নিয়েছেন দু হাজার বাইশের শেষে এগারোই ডিসেম্বর আশা করা যাচ্ছে দু হাজার তেইশে আর একটা টেট পরীক্ষা নেবে পর্ষদ ইতিমধ্যে কিন্তু তার প্রাথমিক কাজকর্ম শুরু করেছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে খবরও পাচ্ছি যে টেট পরীক্ষার প্রস্তুতি চলছে বিভিন্ন ই টেন্ডারের নোটিশও পর্ষদ দিয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে টেট পরীক্ষা একটা হতে চলেছে যদি ডিসেম্বরে নাও হয় তাহলে অন্তত জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা টেট পরীক্ষা নতুন টেট পরীক্ষা হতে চলেছে এই নতুন টেট পরীক্ষায় সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব তো পড়বেই যেখানে বিএড ক্যান্ডিডেটরা বসতে পারবে না শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা বসবে এবার প্রশ্ন হলো যে এই টেট পরীক্ষায় যারা নতুন ডিএলএড কোর্সে ভর্তি হবে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে তাহারা তারা কি বসতে পারবে অবশ্যই বসতে পারবে কারণ পর্ষদ দু হাজার বাইশ টেট পরীক্ষা নেওয়ার সময় যে গাইডলাইন প্রকাশ করেছিল সেখানে পরিষ্কার বলা রয়েছে যে যারা ডিএলএড কোর্সে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে তারা প্রত্যেকেই টেট পরীক্ষা দিতে পারবে শুধু ডিএলএড নয় তখন বিএড ছিল বা স্পেশাল বিএড ছিল বা বিপিএড ছিল কিন্তু এখন শুধুমাত্র ডিএলএড বা স্পেশাল ডিএলএড কোর্সে যারা ভর্তি হবে তারা কিন্তু প্রত্যেকেই টেট পরীক্ষা দিতে পারবে প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে ওই নোটিশের একটা অংশ তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথম পেজটায় কি লেখা রয়েছে ইনফরমেশান অ্যান্ড গাইডলাইনস ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি দু এখানে প্রথমের দিকে রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশানস রয়েছে তারপরে পুরো সিলেবাস নিয়ে আলোচনা করা হচ্ছে তো প্রথমের দিকটাই আমরা দেখব প্রথম পেজে বেশ কিছু বলা রয়েছে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু দ্বিতীয় পেজের ঠিক প্রথম যে অংশটা রয়েছে যেটাকে আমরা রেড মার্কের মধ্যে রেখেছি এখানের যে প্রথম লাইনটা আছে দেখো যে পার্সনস হু হ্যাভ এনরোল্ড দেয়ার নেমস ফর পার্সুইং টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন এইটুকুই পড় বাকিগুলো কী কী আছে আমাদের জানা দরকার নেই তার মানে যে সমস্ত ব্যক্তিরা দু বছরের ডিপ্লোমা কোর্সে নিজেদের নামকে এনরোল্ড করেছে এনরোল্ড মানে কি অন্তর্ভুক্তিকরণ বা তালিকাভুক্ত করা তার মানে যারা এই কোর্সে ভর্তি হয়েছে তারা প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে এবং সেটাই হয়েছে যে টেট পরীক্ষাটা হয়েছে দু সালে সেখানে কিন্তু যে ক্যান্ডিডেট ডিএলএড অথবা বিএডে জাস্ট সবে ভর্তি হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই টেট পরীক্ষা দিতে পেরেছে সেরকম তোমরাও কিন্তু এই সামনের যে টেট পরীক্ষা হবে সেই টেট পরীক্ষায় বসতে পারবে যদি ডিএলএড কোর্সে ভর্তি হও তোমরাও কিন্তু এই সুযোগটা পাবে যে টেট পরীক্ষায় বসার এবার সেই টেট পরীক্ষা দু হাজার তেইশে ডিসেম্বরে হলেও বসতে পারবে আর যদি দু হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় তাও বসতে পারবে কারণ এই যে নিয়োগ এই যে অ্যাডমিশান প্রক্রিয়া এটা একটু ডিলে হচ্ছে বছর আশা করা যাচ্ছে আগস্টের মধ্যে বিজ্ঞপ্তি আসবে এবং সেপ্টেম্বর অক্টোবরের সেপ্টেম্বরের মধ্যেই মোটামুটি অ্যাডমিশান প্রসেস প্রায় শেষ হয়ে যাবে সেই জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নেই নিশ্চিত রূপে তোমরা যদি এই কোর্সে ভর্তি হও তাহলে আপাতত দু হাজার যে টেটের বিজ্ঞপ্তি সেখান থেকে বোঝা যাচ্ছে যে তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে তো মোটামুটি তোমাদের ডিএলএড সম্পর্কিত যত কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিলাম প্রত্যেককে আবারও বলবো যে ভিডিওগুলো প্রত্যেকটা দেখো কোথায় কি বলা হচ্ছে ডিটেলসটা দেখো তাহলে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সমাধান পেয়ে যায় মাত্র কুড়ি থেকে তিরিশটা মিনিট নিজেদের খরচ করো তাহলেই দেখবে ডিএলএড সম্পর্কে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তারপর তুমি নিজে ডিসিশান নিতে পারবে তুমি ডিএলএড কোর্স করবে কি করবে না আর এর পাশাপাশি বলি যে টেট নিয়ে এতবার কথা বলছি যেটার মুখ্য আলোচনা এই ভিডিওর সেই টেট এর বিজ্ঞপ্তি কবে আসতে পারে সেই টেটের সিলেবাস কেমন সেই টিটে কত মার্কসের প্রশ্ন হয় কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকে কত পেলে পাস নেগেটিভ মার্কস থাকে কি না যাবতীয় বিষয় নিয়ে আমরা একটা নতুন ভিডিও করেছি দু হাজার তেইশের প্রাইমারি টেট সেই ভিডিওর লিঙ্কটা একদম সবার প্রথমে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিও তাহলে টেট সম্পর্কিত বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের ডিলেট সম্পর্কিত প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে